একটা ম্যাচ জিততে পেরেছি, বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি সিরিজ জিততে আসছিলাম এটা, এবং আমি মিন করেই বলেছিলাম। আমরা একটা জয় কতটা আত্মবিশ্বাস দিতে পারে নিজেদের মাঠে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড, কিন্তু তাদের সেখানেই বিধ্বস্ত করেছে বাংলাদেশ দল। 2022 সালে টেস্টে আর এবার প্রথমবারের মতো কিউইদের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেল টাইগাররা। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজও জয় করেছিল বাংলাদেশ, আর এই তিনবারই ম্যাচ জিতিয়েছেন পেসাররা। শরীফুল, তানজিম, সাকিবদের উচ্চকিত প্রশংসা ক্রিকেট গ্রেটদের কণ্ঠে। তবে পেসাররা উন্নতি করলেও ব্যাটসম্যানরা আগের অবস্থা বদলাতে পারেননি। এশিয়া ও বিশ্বকাপেও ব্যাটিংটাই ভুগিয়েছে বেশি। নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় ওয়ানডেতে সৌম্যর ইনিংসটা ছাড়া উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স নেই কারো, তাই শেষ ম্যাচটায় অমন দাপুটে জয়ের পরও সিরিজ কিউইদের। বিদেশ সফরে সব মিলিয়ে সাফল্যের গল্প কয়টাই বা আছে, মাঠের বাইরের নানা রকম ইস্যুতে সবসময় টালমাটাল থাকে দেশের ক্রিকেট। সমস্যার গভীরে গিয়ে সমাধানেও আন্তরিকতার ঘাটতি রয়েছে, এক ধরনের দায় এড়ানোর প্রবণতা দেখা যায় নীতি নির্ধারকদের মাঝে। ঘরোয়া ক্রিকেট কাঠামো, আম্পায়ারিং এর মান কিংবা উইকেট নিয়ে অনেক সমালোচনার পরও উদাসীন সংশ্লিষ্টরা। ঘরের মাটিতে সুবিধাজনক উইকেটে খেলে সিরিজ, আর বিদেশে কালে ভদ্রে ম্যাচ জিতেই তৃপ্তির ঢেকুর তোলেন তারা। মহাদেশীয় বা বৈশ্বিক আসরে ফুটে ওঠে আসল চিত্র, এই সংস্কৃতি বদলাবে কবে? ট্যালেন্ট এবং কোয়ালিটি কিন্তু কোনো অভাব নাই, প্রবলেমটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য। কোয়ালিটি ক্রিকেটের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের প্লেয়াররা ডোমেস্টিকে ডেভেলপ করতে পারে না, যার জন্য হয়তো দেখা গেলো যে ওখানে যে একটা ম্যাচে রান করছে, এক টু ব্যাক দেখা গেলো যে 5-6 ম্যাচে রান করে না, আবার একটা ম্যাচে রান করে। ডোমেস্টিকে যদি কোয়ালিটি ক্রিকেট খেলা হতো তাহলে সেই ভুলগুলো হয়তো ডোমেস্টিকে করে তারা ইন্টারন্যাশনালে অনেক ভালো ক্রিকেট খেলতো। নিউজিল্যান্ডের মাটিতে জয়টা অবশ্যই স্মরণীয়, তবে এই একটা জয় দিয়ে কি দুর্বলতা ঢাকতে পারবে বাংলাদেশের ক্রিকেট? এই আনন্দের মুহূর্তেও প্রশ্নটা এড়িয়ে যাওয়ার সুযোগ আসলে নেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।